এখন বাজে রাত 4টে আর বন্ধুদের সঙ্গে রেলের কামরা ভাগ করে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। ওয়েলকাম ওয়েলকাম টু টাইগার টিন। তো চলো গাইস, নিজের চোখে এই নিয়ে তৃতীয়বার বাঘ দেখছি। এখানে ফটো তোলা নিষিদ্ধ, তো আমি তো ভিডিও করছি। তো বন্ধুদের সঙ্গে ভোর 4টে ট্রেন ধরে আর এই মাত্র নামখানা স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন রাত 4টে বাজে আর তোমরা ট্রেনের বগিগুলো এখন ফাঁকা দেখতে পাবে প্রায়, মানে একজন দুজন কোথায় আছে। তো আজকে মোটামুটি আমাদেরকে 3 ঘন্টা একটা ট্রেন জার্নি সফর করতে হবে ওই দূরে ট্রেনটাকে ছাড়িয়ে। আর আমরা এই মাত্র নামখানা স্টেশন ছাড়লাম। নামখানা স্টেশন, টাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। তো অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত মর্নিং হয়নি, ঠিক আছে, আর এখন আছি ট্রেনের মধ্যে। আর এখন কটা বাজে দেখাচ্ছি না, এখন বাজে 4:11। তো এত সকাল সকাল যাচ্ছি কোথায়? তো অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়। তো আজকে সারাদিনে একটা ট্যুর প্ল্যান আছে, তো আজকে সারাদিন খুব মজা হবে। তো বন্ধুরা, এই ট্রেন সফরে আমি একা নই, আছে মঙ্গলদা আর বাপনদা। আর এই ফাঁকা ট্রেনের জার্নি, আর তোমাদেরকে যদি বাইরে দেখাই তো বাইরে পুরো একদম অন্ধকার। তো মাত্র 3 জন মিলে বেরিয়ে পড়েছি এই সফরে। তো গাইজ, আজকে মোটামুটি সারাদিন একটা কলকাতায় ঘোরার প্ল্যান আছে। তো কলকাতা তো পুরোটা ঘুরতে পারবো না একদিনে। তো অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট, তারপর হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, তো আরও কিছু কিছু কাজ আছে যেটা আমি মঙ্গলদা আর বাপন মিলে মানে যাচ্ছি। তো এখন বাজে 4:11। তো সারাদিন খুব মজা হবে। তো এখন ফাঁকা ট্রেন, আজ যাই পারো বলো বস। ফাঁকা ট্রেনে বন্ধুদের সঙ্গে কোথাও দূরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, মানে এর একটা আলাদা অনুভূতি আছে। তুই তো মাস্ক আনতে ভুলে গেছিলি না? এই দেখ মাস্ক দেখ, চ্যাংনামির কি আছে? তুই তো মাস্ক আনতে ভুলে গেছিলি, এই দেখ মাস্কটা নেই, এই দেখ এনে এনে। আরে তুই তো ভুলে গেছিলি, ধরবে নালে নে। তো গাইজ, এখন নিশ্চিন্তপুরে নেমেছি, মানে এখন ট্রেন ক্রসিং আছে, তো কিছু সময়ের জন্য ট্রেন দাঁড়াবে আর কি। আর একটা সত্যি কথা বলতে, মানে এই ফাঁকা ট্রেনে বন্ধুদের সঙ্গে মানে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো এখন এখন ট্রেনটা ফাঁকা, এখনও সন্ধে রাত আছে আর কি। আর নিশ্চিন্তপুরে নেমেছি আমরা, তো কিছু খাওয়া দাওয়া করবো কারণ খিদে পাচ্ছে। একে আমি সে মাস্কটা অফার করলাম মানে নেওয়ার জন্য, বলে নেবো না, তো মাস্ক তো আনিনি, যদি টিটি ধরে। আরে ভালো মাস্ক ছিল রে ওটা, আইডিয়াল দিয়েছে, মুখ খোল দেখা। আচ্ছা, এইবার প্রপার মর্নিং হয়েছে আর আমরা এখন আছি বালিগঞ্জে। তো এখন 6:40 বাজে, মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি একটা সফর ছিল আমাদের। তো সফর অ্যাকচুয়ালি এখানেই শেষ নয়, কারণ এখান থেকে আমরা আবার পার্ক সার্কাসে যাব। তো এখানে অ্যাকচুয়ালি আমরা ট্রেন ধরবো আবার। ভোরে কত ফাঁকা ট্রেনে উঠেছিলাম আর এখন দেখো পুরো ট্রেনে ভিড় যেন উপচে পড়ছে। তো মোটামুটি আমরা ভিড় টিড় ঠেলে পার্ক সার্কাসে নেমে গেছি। তো এখান থেকে গিয়ে আমরা বাস ধরবো,
ধরে একদম বিধাননগরে যাব আর কি। তো অ্যাকচুয়ালি ওখানে মঙ্গলদার একটা পরীক্ষা আছে ইন্টারভিউ, তো পরীক্ষাটা দেওয়ার পর সল্টলেকে গিয়ে আমরা বাস ধরব, ধরে আবার আমরা পার্ক সার্কাসে আসবো। তো পার্ক সার্কাসে এসে বালিগঞ্জে নেবে, তো ওখান থেকে শর্টকাট হয় আলিপুর চিড়িয়াখানা, তো তারপর আমরা ওখানেই যাব। মঙ্গলদার পরীক্ষা ছিল, তো ওখানে পরীক্ষা টরীক্ষা কমপ্লিট, আর এখন স্কট লেগে বাস ধরবো। ধরে কোথায় যাবো? এখন স্কট লেগের বাস স্টপেজে দাঁড়িয়ে আছি আর কি। আর তোমাদেরকে পিছনের একটা দৃশ্য দেখাই, দেখো পিছনে একটা নদী দেখতে পাচ্ছি ছোট মতো, ওইটা তোমাদেরকে পুরোটা দেখাই দাও। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা এখন বাস পেয়েছি। ফাইনালি বাস পেয়ে গেছি। গাইজ ফাইনালি একটা যুদ্ধ পেরিয়ে আমি আর বাপন আলিপুর চিড়িয়াখানার সামনে, আর মঙ্গলদা একটু কাজে গেছে, তো টিকিটটা কেটে এক্ষুনি আসছে। মানে বুঝতেই পারছো আমাদের সঙ্গে কী হয়েছে সারাদিন, তো এবার ফাইনালি প্রচণ্ড ক্লান্ত, আর কিছু করার নেই, আর এসছি যখন ঘুরেই যাব। আর বস তোমাদের জন্যই আসা আর তোমাদেরকে দেখানোর জন্য, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ভেতরে টিকিটটা কাটছে, তারপর দুজন তিনজন ভেতরে যাবো। গাইস চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি টিকিট কেটে, এই দেখো পিছনে দেখো জিরাফ হাতি পুরো একদম গাছের তৈরি, ঘাসের তৈরি। এগুলি কি মনে হয় অরিজিনাল ঘাসের? এগুলো ঘাসের তৈরি। বাহ, তো গাইস প্রথমেই দেখলাম আমরা মানে ঘাসের জিরাফ হাতি মানে পুরো ওটাগুলো ঘাস দিয়ে তৈরি। তো তোমাদের এখানে কী কী জন্তু জানোয়ারগুলো পাওয়া যায় কিংবা কী কী চিড়িয়াখানায় আছে সেগুলো লিস্টটা তোমাদের একবার দেখাই, মানে তোমরা পড়ে নিও এগুলো। তো এত কিছুগুলো অ্যাকচুয়ালি চিড়িয়াখানায় আছে। তো গাছ এখানে গার্ডেনগুলো তৈরি করেছে দেখো কত সুন্দর, মানে গাছগুলোকে কেটেছে কত সুন্দরভাবে দেখো। ওয়াও, তবে এখন ভিড় নেই খুব একটা আর কি। এবার শুরুটা কোথা থেকে করা যায় আমাদের? প্রথম তো একটা দেখে শুরু করেছি আর লিস্টটা দর্শকদের দিয়ে দিয়েছি। বাকি আছে ওদিকে যাবো ফার্স্ট। আচ্ছা ওদিকে পাখি আছে। আচ্ছা তাহলে এখান থেকে শুরু করবি না পিছন থেকেই? পিছন থেকে শুরু করবি? আমরা অ্যাকচুয়ালি পিছন থেকে শুরু করবো আর কি, মানে লাস্ট, তো সেখান থেকে দেখে দেখে একদম প্রথমের দিকে আসবো। তো মঙ্গলদা অ্যাকচুয়ালি কাজের জন্য পিছনে থেকে গেছে, তো মঙ্গলদা পরে টিকিট কেটে আসছে, তো খুব শীঘ্রই আমরা বলছি যে পিছন থেকে শুরুটা করি, কারণ সারাদিনে একটা যুদ্ধের পর আমরা আলিপুর চিড়িয়াখানে এসে পৌঁছেছি। না বাপন, যুদ্ধের থেকে কম কিছু ছিল ওটা সত্যি বল, মানে যুদ্ধের থেকে কম কিছু ছিল না। সব কিছু দেখবো, এক এক করে সব কিছু দেখবো, চল আগে পিছন থেকে ঘুরে আসি। তো গাইস আগে অ্যাকচুয়ালি বাবা মার হাত ধরে ছোটোবেলায় আসা, তো আমার আলিপুর চিড়িয়াখানে এই নিয়ে তিনবার আসা, ঠিক আছে? তো পাঁচবার আসা, কী করতে আসছি? ফিস্টি করতে? না না বল বাপন, একটা সত্যি কথা বল ভাই, আগে আলিপুর চিড়িয়াখানার যে নাম ডাকটা ছিল এখন কি আর আগের মতো ধরে রাখতে পেরেছে? না না, সেটা আগের মতন নেই, আর সেরকম ভিড়ও নেই, মানে আগে যেভাবে একটা আলিপুর চিড়িয়াখানা। তো চলো বন্ধুরা আগে জিরাফটা দেখে আসি, জিরাফগুলো দেখে আসি, একটা নয় অনেকগুলো আছে, জিরাফগুলো দেখে আসি, তারপর এক এক করে এখান থেকে দেখে দেখে ফার্স্টে গিয়ে বেরিয়ে যাবো আর কি। এদিকে আসবে না ডাকলে বাপন? তুই ডাক, তুই ডাকলে চলে আসবে ডাক, জোরে ডাক। তো গাইস জিরাফ দেখা কমপ্লিট, তো আগে চলো আর কী কী পশু পাখি দেখতে পারি, চলো। Thank you.
এদিকে ভবন এদিকে একটা জিনিস দেখবো, হাঁস একটা হাঁস দেখবো। এই দেখো গাইজ হাঁসটা দেখো শুধু কত বড় হাঁস, ক্যামেরায় বুঝতে পারছো নাকি জানি না কিন্তু বিশাল বড়, বাপন বড় তো বিশাল। কি আছে এখানে বাঘ আছে এখানে? বুঝি দেখো গাই বাঘটা স্নান করছে গরমে দেখো। ওয়াও, তো গাইজ নিজের চোখে এই নিয়ে দ্বিতীয়বার বাঘ দেখছি, একদম কাঁচের ওপারেই আছে একদম। এখানে চিতাবাঘ 100 মিটার আর ওটা খ্যাঁকশিয়ালি, হ্যাঁ খ্যাঁকশিয়াল 30 মিটার, তো টোটাল 4টা তোমরা দেখে না। ওখানে কি লেখা আছে বাপন পড়? অরণ্য আমাদের প্রাণ, কর অরণ্যের যোগদান। চল ওটা মুখস্থ করে করে চল, চল ওটা মুখস্থ করে করে চল। দেখ তোদের বাঁশ ঝাড় এখানে, ওই যে হাইনা মশাই শুয়ে আছেন। আচ্ছা এখান থেকে ঘুরে এসেছিলাম না আমরা, না ময়ূরটা সেখানেও আছে, সেখানে আছে, সেখানেও আছে গাইস। ওই যে ময়ূর দেখা যায়, ময়ূরটা সামনে আসলে ভালো লাগতো আরো। বাপন আমাদের কি কি দেখা হলো বল, প্রথম থেকে বল। আমরা জিরাফ দেখেছি, বাঘ দেখেছি, হ্যাঁ তা খ্যাঁকশিয়ালও দেখেছি। এই ওর খ্যাঁকশিয়াল না, ওই কি হয় না, হয় না, হয় না, ওটা হয় না। আর আর এই যে ময়ূর দেখলাম, তোর মতোই সবকটা আলসে। হ্যাঁ রে সব তো শুয়ে আছে, কেউ আসছে না কাছে। এটা কাকা দোয়া ঘোরা বাপন, শুধু খাঁচাটা খুলে দিলেই হয়, ব্ল্যাক সয়ান যেমন নাম সেরকম পাব। চল এখানে কি আছে দেখি, ভোঁদড়। ভোঁদড়টা কোথায়? ও গরমে সবাই আরাম করে, চলে চলো সামনের দিকে আগাই চলো। আর কি কি আছে দেখতে হবে তো, এমু তো গাইস, এমুটাকে দেখো শুধু। ওয়া সেইটা সব থেকে বড়, সেইটা সব থেকে বড়। আয় আয় হ্যাঁ এদিকে। আচ্ছা বাপন আমি যদি এদেরকে এমু বলে ডাকি, এটা কি তাকাবে আমার দিকে? তো ওটা দেখা, ওই পুরো পাখির এটা আমাদের দেখা হয়ে গেছে। তো এখানে অ্যাকচুয়ালি জলহস্তি আর কি, হিপোপটেমাস কোথায়? হিপোপটেমাস কোথায়? তো গাইস পড়ন্ত বিকালে হিপোপটেমাস দেখো স্নান করছে। ও ওয়াও গাইস, মানে এত কাছ থেকে বাঘ দেখতে ও মানে পুরো কাঁচের ওপাশেই আছে। বাহ সেরা, একটাই টাইগার আছে এত বড়। ওয়াও গাইস সিজনটা এখন গরম তাই এখানে এত ভিড় নেই, ঠিক আছে এত ভিড় এখানে এখন নেই। তো ফাঁকায় ফাঁকায় মোটামুটি যেগুলো দেখতে পেয়েছি খুব ভালো মতনই দেখতে পেয়েছি, আর কিছু কিছু আশা করছিলাম যেগুলো দেখতে পাবো, যেগুলো আগে দেখেছি ছোটোবেলায় এসে বাবা মার হাত ধরে, সেগুলো এখন আর নেই, এখন আর নেই। এগুলো দেখো ফাঁকা পড়ে আছে, পুরো ফাঁকা পড়ে আছে। এগুলো চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট, মানে সব কমপ্লিট, মোটামুটি সব কিছু দেখে নিয়েছি আমরা। এবার আমাদের বেরোতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে বাড়ি পৌঁছতে পারবো না। ট্রেন ধরতে হবে 5:30 ট্রেনটা ধরে বাড়ি পৌঁছতে হবে। তো মঙ্গলদা 5:30 ট্রেন ধরলে আমরা বাড়ি কখন কখন পৌঁছবো? 8:40 আর যদি 5:30 না ধরতে পারি কী বাবা, তাহলে 12টা একদম। তো চলো আর দেরি করা যাবে না, সারাদিন প্রচুর জার্নি হয়েছে আজকে। তো গাইজ এবার চিড়িয়াখানা থেকে বেরোবো, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার কচ্ছপ, ওয়াও মানে ভিডিওটা এখনও এন্ড করতেই দিবে না, এখনও এন্ড করতেই দেবে না এখন। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে যে হ্যাপাটা হয়েছে, যে কষ্টটা হয়েছে গাইজ, কোনো ভিডিওতে এত কষ্ট হয়নি সিরিয়াসলি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, চলো টাটা।